আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রুমা সিয়ামি কুকিং থেকে আমি হালনা পারভিন রুমা আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে বেসিক কিছু অন্তরের ডিজাইন তৈরি করে নেওয়া যায়, এর সম্পূর্ণ টিউটোরিয়াল। গত সপ্তাহে আমি আমার ইউটিউব চ্যানেলে বাসায় কীভাবে চাইনিজ চিকেন অন্থন খুব সহজে তৈরি করে নেওয়া যায় এর এ টু জেড রেসিপির ভিডিও আপলোড করেছি। অর্থাৎ অন্থনের শীট কীভাবে তৈরি করে এবং এরপর কীভাবে তৈরি করে নেওয়া যায় এর সম্পূর্ণ ভিডিওটি আপলোড দিয়েছিলাম। কিন্তু আমি যদি সেখানে অন্থনের বিভিন্ন ডিজাইনগুলো দেখাতে যেতাম তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যেত, তাই আপনাদের বোঝার সুবিধার্থে আজ আলাদা করে আরেকটি ভিডিও আপলোড দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে ডিজাইনগুলো বুঝতে পারেন এবং বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর মচমচে অন্থনের সাথে গরম গরম থাই স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গেলে আমাদের সবারই প্রথম পছন্দের তালিকায় থাকে এই থাই স্যুপ এবং অন্থন। বাসায় কিভাবে খুব সহজে থাই স্যুপ এবং অন্থন তৈরি করে নেওয়া যায় এ দুটোরই ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন অন্থনের সহজ ডিজাইনগুলো দেখে নেওয়া যাক। একটি অন্থনের শীত নিয়ে নিচ্ছি আর এই শীতটি 3 ইঞ্চি পরিমাণ করে কাটা আছে। কর্নারে 1 চা চামচের মতো সামান্য পুর একটু লম্বা করে দিয়ে একবার ফোল্ড করে দিচ্ছি, তারপর আরও 2-3 বার ফোল্ড করে দিব একটু রোলের মতো করে, ঠিক এভাবে। তারপর দুটি কর্নার এভাবে সামনের দিকে এনে আঙুলে একটু পানি লাগিয়ে দুটি কর্নারে লাগিয়ে দিয়ে টাইট করে সিল করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল একটি ডিজাইন। আর এটি ক্লাসিক একটি ডিজাইন, রেস্টুরেন্টগুলোতে এই ডিজাইনটি বেশি দেখা যায়। আরেকটি শীট নিয়ে নিচ্ছে এবং কর্নারে 1 চা চামচ পরিমাণ পুর নিয়ে নিচ্ছে, একটু লম্বা করে দিয়ে কর্নারের অংশ ফোল্ড করে দিয়ে কয়েকবার রোল করে নিব এবং মাঝখানটা চেপে নিয়ে এক অংশে আঙুলে পানি লাগিয়ে আরেক অংশ এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের মতো একটি ডিজাইন। সামনের অংশ মাছের মাথার মতো চোকা এবং পিছনের অংশ মাছের লেজের মতো। নিয়ে নিচ্ছি আরেকটি শীট, তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে একটি কর্নার আরেকটি কর্নারের কাছে নিয়ে মাঝখানটা এভাবে চেপে ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে করে পুর বের হয়ে না আসে। তারপর এভাবে উল্টে নিয়ে মাঝখানটা চেপে নিয়ে এক কর্নারে সামান্য একটু পানি লাগিয়ে আরেকটি কর্নার এভাবে চেপে ভালোভাবে সিল করে দিব। তৈরি হয়ে গেল আরেকটি ক্লাসিক ডিজাইন, রেস্টুরেন্টগুলোতে এই ডিজাইনটিও অনেক বেশি দেখা যায়। এবার নিয়ে নিচ্ছে আরেকটি শীট, মাঝখানে 1 চা চামচ পরিমাণ পুর নিয়ে নিচ্ছে, তারপর একটি কর্নার ধরে আরেকটি কর্নারের কাছাকাছি এনে মাঝখানটা এভাবে ভালো করে সিল করে দিচ্ছে। আপনারা চাইলে মাঝখানে ডিম অথবা পানিও ব্যবহার করতে পারেন সিল করার জন্য। তারপরে এটি উল্টিয়ে একটি কর্নার হাতের উপরে নিয়ে আঙুলে সামান্য একটু পানি লাগিয়ে আরেকটি কর্নার ভালোভাবে সিল করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল চিঠির খামের মতো একটি ডিজাইন। আরেকটি শীট নিয়ে নিচ্ছে, মাঝখানে 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে সাইডটা এরকম কুচির মতো করে নিচ্ছে, তারপর মাঝখানটা এভাবে চেপে ভালোভাবে সিল করে দিব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই উপরের সাইডটা এরকম ফুলের মতো হয়েছে এবং নিচের সাইডটা এরকম পুটলির মতো, আর ভাজার পরে এই ডিজাইনটা সম্পূর্ণ ফুলের মতো হয়ে যাবে, খুবই সুন্দর একটি ডিজাইন হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আরেকটি ডিজাইন। সবশেষে নিয়ে নিচ্ছে আরও একটি শীট, আর এই শীটটি আমি গোল করে কেটেছি, মাঝখানে সামান্য একটু পুর নিয়ে একটি সাইড আরেকটি সাইডে টান দিয়ে এনে ফোল্ড করে মাঝখানটা এভাবে চেপে সিল করে দিতে হবে। তারপর উল্টিয়ে মাঝখানটা একটু চেপে নিয়ে দুটি কর্নারে সামান্য একটু পানি লাগিয়ে এভাবে টাইট করে সিল করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সিমের ফুলের মতো একটি ডিজাইন। আসলে অন্থনের অনেক অনেক ডিজাইন আছে, আমি আপনাদের সাথে জাস্ট 6টি সহজ ডিজাইন শেয়ার করার চেষ্টা করেছি। এভাবে প্লেটে একটু আলাদা আলাদা করে নিয়ে সরাসরি ভেজে নিতে পারেন, অথবা যদি সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে কোনো পলিব্যাগে অথবা জিপলগে ভরে সংরক্ষণ করতে পারেন 6 মাসের মতো। ভাজার সময় সরাসরি ডিপ থেকে বের করে তেলে দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে।
আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট পেতে থাকবেন ইনশাআল্লাহ। আর লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।